আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাছে দূরের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হয়েছি। এসএসসি কেমিস্ট্রি বইয়ের সপ্তম অধ্যায়ে রাসায়নিক বিক্রিয়া, এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে লা-শাতিলের নীতি। এই লা-শাতিলের নীতির আলোকে তোমাদের বিভিন্ন ধরনের বিক্রিয়া পরীক্ষা আসে, সেখান থেকে ব্যাখ্যা করতে হয়। এইটা যদি তোমরা ভালো করে বুঝতে চাও তাহলে তোমাদেরকে কী করতে হবে, এই টিউটোরিয়ালটা না টেনে সম্পূর্ণ দেখে নিতে হবে। এর আগে আমি এই অধ্যায়ের জারণ বিজারণ বিক্রিয়া নির্ণয়ের সহজ পদ্ধতির একটি টিউটোরিয়াল আপলোড করেছি। যারা তোমরা এই জারণ বিজারণ নিয়ে বিভিন্ন সমস্যায় রয়েছ, তারা এই ভিডিওর আই বাটনে ক্লিক করে ওই আগের জারণ বিজারণ বিক্রিয়াটা টিউটোরিয়ালটা দেখে নিও। যাই হোক, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব হচ্ছে লা-শাতিলের নীতি, অর্থাৎ রাসায়নিক সাম্য অবস্থা। এসো আমরা এই বিষয়টা বোঝার জন্য প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো বিক্রিয়ার হার। এখন এই বিক্রিয়ার হার কি সেটা আমরা একটু জেনে নিই। বিক্রিয়ার হার হলো প্রতি একক সময়ে যে পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় তাকে বিক্রিয়ার হার বলে। তোমরা জানো বিক্রিয়া যখন শুরুতেই বিক্রিয়াটার বিক্রিয়কের হারটা বেশি থাকে, অর্থাৎ বিক্রিয়ক হলো সম্মুখমুখী বিক্রিয়ার গতিবেগটা বেশি থাকে, সময় বাড়ার সাথে সাথে তার বিক্রিয়ার বিক্রিয়কের সম্মুখবর্তী হারটা কমে যায় এবং উৎপাদের বিপরীতমুখী বিক্রিয়ার হারটা বাড়তে থাকে। এখানে আমি দুটো চিত্র এঁকে রেখেছি। দেখো এই বিক্রিয়ার হার, এদিকে আমাদের সময় এবং এদিকে হচ্ছে আমাদের বিক্রিয়ার হার। তোমরা দেখতে পাচ্ছ এই অংশটা হচ্ছে আমাদের সম্মুখ বিক্রিয়ার হার, আর এইটা দ্বারা বোঝাচ্ছে, এই রেখা দ্বারা কার্ভ দ্বারা বোঝাচ্ছে বিপরীত বিক্রিয়ার হার। দেখো যখন সময়টা শুরুতে হলো আমার বিক্রিয়ার হারটা, অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়ার গতিবেগটা অনেক উঁচুতে ছিল, যত সময়টা বাড়ছে এই সম্মুখ বিক্রিয়ার হারটা ধীরে 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 কমে গেছে এবং বিপরীত বিক্রিয়ার হারটা বেড়ে গেছে। অর্থাৎ কোনো উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে প্রথমে বিক্রিয়ার শুরুতে সম্মুখ গতিবেগটা বেশি থাকে, সময় যত অতিবাহিত হয় তার সাথে সাথে বিপরীতমুখী বিক্রিয়ার গতিবেগটা বাড়তে থাকে। এই অবস্থায় অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়ার গতিবেগ এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ যখন ইকুয়াল হয়ে যায় তখন ওই অবস্থাকে বলা হয় রাসায়নিক সাম্য অবস্থা। আসলে অ্যাকচুয়ালি বাইর থেকে মনে হয় এই রাসায়নিক যে সাম্য অবস্থা, অর্থাৎ উভমুখী বিক্রিয়াটা দুই দিকের গতিবেগটা স্থির হয়ে গেছে, আসলে প্রকৃতপক্ষে এই রাসায়নিক সাম্য অবস্থা কখনো স্থির হয় না। এখানে কারণ বাইর থেকে স্থির বলে মনে হয় এই কারণেই যে সম্মুখমুখী বিক্রিয়ার গতিবেগ এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগটা ইকুয়াল হয়ে যায়, আর ইকুয়াল থাকে বলে বাইর থেকে মনে হয় বিক্রিয়াটা স্থির হয়ে গেছে। তাই তোমাদের একটা প্রশ্ন প্রায় পরীক্ষাতে আসতে দেখা যায় যে রাসায়নিক সাম্য অবস্থা একটি গতিময় অবস্থা, এইটার ব্যাখ্যা তোমরা এই চিত্রের মাধ্যমে দিয়ে দিবে। এছাড়াও আমি আরও একটি হলো ইয়াটা চিত্রটা এঁকে দেখেছি। দেখো এদিকে সময় এবং এদিকে তাপমাত্রা, প্রথম অবস্থা থেকে সময় যখন কম ছিল আমাদের তাপমাত্রা, অর্থাৎ তাপমাত্রা এবং সময়ের সাথে দেখো বিক্রিয়কটা ধীরে 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 কমে গেছে, অর্থাৎ বিক্রিয়কের ঘনমাত্রা ধীরে ধীরে কমে গেছে এবং উৎপাদের ঘনমাত্রা ধীরে ধীরে বাড়ছে। অর্থাৎ এখানে আমাদের খেয়াল রাখতে হবে বিক্রিয়ক আর উৎপাদ হলো দুইটা ভিন্ন জিনিস, অর্থাৎ বিক্রিয়ক বিক্রিয়া করে যা তৈরি করে তাকে বলা হয় উৎপাদ, এটা তোমাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ কোনো উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে প্রথম অবস্থায় সম্মুখমুখী বিক্রিয়ার গতিবেগটা বেশি থাকে, সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে বিপরীতমুখী বিক্রিয়ার গতিবেগটা বাড়তে থাকে। একসময় সম্মুখমুখী বিক্রিয়ার গতিবেগ এবং বিপরীতমুখী বিক্রিয়ার গতিবেগ দেখতে পাচ্ছ এই চিত্রেতে, যে শুরুতে বিক্রিয়ার সম্মুখমুখী বিক্রিয়ার গতিবেগটা অনেক বেশি ছিল, সময় বাড়ার সাথে সাথে সেই কমে গেছে এবং বিক্রিয়ার বিপরীতমুখী বিক্রিয়ার গতিবেগটা বাড়ছে, বাড়তে বাড়তে একসময় একটা স্ট্রেট লাইনে চলে আসে, এই অবস্থাকে বলা হয় উভয় বিক্রিয়ার গতিবেগ সমান, আর এই অবস্থাই হচ্ছে রাসায়নিক সাম্য অবস্থা। তাই বলা যায় যে রাসায়নিক সাম্য অবস্থা একটি গতিময় অবস্থা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। এরপর আমাদের গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে লা-শাতিলের নীতির ব্যাখ্যা। এর আগে আমাদের জানতে হবে লা-শাতিলের নীতি কি। লা-শাতিলের নীতি হচ্ছে কোনো
অর্থাৎ কোনো বিক্রিয়ার সাম্য অবস্থা, অর্থাৎ কোনো বিক্রিয়া সাম্য অবস্থায় থাকাকালীন যদি তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তন করা হয়, তবে সাম্যর অবস্থান এমনভাবে পরিবর্তিত হয় যেন তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদির পরিবর্তনের ফলাফলকে প্রশমিত করে। এইটা আমাদের খেয়াল রাখতে হবে। আর এখানে নিয়ামক হচ্ছে তিনটা, তাপ, চাপ এবং ঘনমাত্রা। এই তাপ, চাপ, ঘনমাত্রাটা পরিবর্তন যেভাবে করা হবে ওই রাসায়নিক বিক্রিয়ার সাম্য অবস্থার গতিবেগের তদ্রূপ পরিবর্তন হবে। এসো আমরা এই লা-শেটলার নীতি ব্যাখ্যা করার জন্য আমরা একটি উদাহরণ নিই, আর উদাহরণ দিয়ে ব্যাখ্যা করলে এই বিষয়টা তোমরা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আমি একটি বিক্রিয়া এখানে লিখে রাখছি, যে এই বিক্রিয়াটা হচ্ছে নাইট্রোজেন, এটা হলো গ্যাস, নাইট্রোজেন প্লাস তিন অণু হাইড্রোজেন, এরা বিক্রিয়া করে। এটা অবশ্যই উভমুখী বিক্রিয়া হতে হবে, কারণ উভমুখী বিক্রিয়া ছাড়া সেটা সাম্য অবস্থা সৃষ্টি করে না। এখান থেকে তৈরি হয় হচ্ছে দুই অণু অ্যামোনিয়া গ্যাস, দুই অণু অ্যামোনিয়া গ্যাস, এবং এখানে আমাদের 92 কিলোজুল তাপ উৎপন্ন হয়। তোমরা জানো যে তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপ হারি বিক্রিয়া কি? যে রাসায়নিক বিক্রিয়া তাপ উৎপন্ন হয় বা বৃদ্ধি পায় বা তাপ নির্গত হয় তাকে বলা হয় তাপ উৎপাদী বিক্রিয়া। আর তাপ উৎপাদী বিক্রিয়াতে তাপ যেহেতু উৎপন্ন হয় তাই উৎপাদের সাথে যদি প্লাস অবস্থায় তাপ থাকে তাহলে সেই বিক্রিয়াটা বলা হয় তাপ উৎপাদী, আর যদি এখানে প্লাস অবস্থায় না থাকে তাহলে ডেল এইচ দ্বারা যদি লেখা থাকে তাহলে এই তাপের ডেল এইচ এর মানটা মাইনাস হয়ে যাবে। এটা তাপ উৎপাদী বিক্রিয়ার একটি বৈশিষ্ট্য। এই তাপ উৎপাদী বিক্রিয়া এবং আরেকটু আমরা আলোচনা করি তাপ হারি বিক্রিয়া, যে তাপ হারি বিক্রিয়াকে যে রাসায়নিক বিক্রিয়ার তাপমাত্রা কমে যায় বা হ্রাস পায় বা শোষিত হয় অথবা ডেল্টা এইচ এর মান প্লাস হয়ে যায় তাকে বলা হয় তাপ হারি বিক্রিয়া। এই দুইটা বিক্রিয়ার উপর আমরা দেখব যে লা-শেটলার নীতির আলোকে যে আমাদের তিনটা নিয়ামকের কথা বলছে, অর্থাৎ তাপ, চাপ এবং ঘনমাত্রার প্রভাব থাকে কিনা, এটা আমরা এই উভমুখী বিক্রিয়ার উপর প্রয়োগ করে দেখব। প্রথমে আমরা হলো যদি এদিকে লক্ষ্য করি, যে প্রথমে আমাদের পয়েন্ট হচ্ছে তাপের প্রভাব বা তাপমাত্রার প্রভাব। তাহলে তাপের প্রভাব যদি আমরা দেখি, প্রথম অংশটার আলোচনা তাপের প্রভাবটা কি, এখন এই বিক্রিয়াটার উপর তাপের প্রভাব থাকবে কিনা আমাদের আগে প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে বিক্রিয়াটা তাপ উৎপাদী না তাপ হারি। আমরা যদি বলি যে সকল গ্যাসীয় উভমুখী বিক্রিয়ায় তাপমাত্রার পরিবর্তন হয় ওই বিক্রিয়ার সাম্য অবস্থার উপর তাপের প্রভাব রয়েছে, এই লাইনটা প্রথমে লিখবা। আমি আর একবার তোমাদের বোঝার সুবিধার্থে বলছি, যেসব গ্যাসীয় উভমুখী বিক্রিয়ায় তাপমাত্রার পরিবর্তন হয় ওই বিক্রিয়ার সাম্যাবস্থার উপর তাপের প্রভাব থাকবে। এখন দেখো এই যে আমরা যে উদাহরণটা নিচ্ছি, অর্থাৎ নাইট্রোজেন, এটা আমি নিচে লিখি নাইট্রোজেন, নাইট্রোজেন গ্যাস প্লাস তিন অণু হাইড্রোজেন গ্যাস, উভমুখী তীর চিহ্ন, এবং দুই অণু অ্যামোনিয়া গ্যাস, এবং সাথে আমাদের 92 কিলোজুল তাপ উৎপন্ন হয়। এখন দেখো এই বিক্রিয়াটা যেহেতু তাপ উৎপাদী বিক্রিয়া তার মানে এই বিক্রিয়াটার সাম্য অবস্থার উপর তাপের প্রভাব থাকবে। এখন তাপের প্রভাব যদি থাকে তাহলে আমি যদি এই বিক্রিয়াটার উপর তাপ প্রয়োগ করি, এই বিক্রিয়াটার উপর যদি তাপ প্রয়োগ করি তাহলে বিক্রিয়াটার সাম্য অবস্থা কিন্তু এই ডান দিক থেকে বাম দিকে অগ্রসর হবে, এটা তোমরা মনে রাখো। অর্থাৎ আমি যদি এই তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যদি তাপ প্রয়োগ করি বা তাপ দেই তাহলে বিক্রিয়ার সাম্য অবস্থা এই ডান দিক থেকে বাম দিকে অগ্রসর হবে, আর যদি এই বিক্রিয়াতেই আমি যদি তাপমাত্রা কমিয়ে দিই তাহলে বিক্রিয়াটার সাম্য অবস্থা বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। অর্থাৎ তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়, তাপ প্রয়োগ করলে বিক্রিয়ার গতিবেগ ডান থেকে বাম দিকে অগ্রসর হয় এবং তাপমাত্রা হ্রাস করলে বাম থেকে ডান দিকে অগ্রসর হয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। আর যদি এই বিক্রিয়াটা যদি তাপ হারি বিক্রিয়া হইতো ঠিক তার উল্টো ঘটনা ঘটত। যদি তোমরা এই তাপ উৎপাদী বিক্রিয়ার ব্যাখ্যাটা একটু বুঝে থাকো
তাহলে এই তাপ উৎপাদিত বিক্রিয়া যেটা হবে তাপ হারের বিক্রিয়া ঠিক তার উল্টো হবে, আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা দেখব এই বিক্রিয়াটার উপর চাপের প্রভাব, চাপের প্রভাব। এখন চাপের প্রভাব থাকবে কিনা এটা ডিপেন্ড করবে হচ্ছে এই বিক্রিয়াটার উপর বিক্রক এবং উৎপাদের অণুর সংখ্যা বা মোল সংখ্যার পরিবর্তন হয়েছে কিনা। অর্থাৎ আমি বলবো এখানে একটা লাইন আমাদের লিখতে হবে যে যেসব গ্যাসীয় উভয়মুখী বিক্রিয়ায় বিক্রিয়ক ও উৎপাদের অণুর সংখ্যার পরিবর্তন হয় ওই বিক্রিয়ার সাম্যাবস্থার উপর চাপের প্রভাব থাকবে। এখন যদি আমরা এই বিক্রিয়ার দিকে লক্ষ্য করি, দেখো যে এখানে আমি আবার বিক্রিয়াটা আমি একটু লিখলাম বোঝার সুবিধার্থে, প্লাস তিন অণু হাইড্রোজেন গ্যাস উভয়মুখী তীর চিহ্ন, দুই অণু অ্যামোনিয়া গ্যাস প্লাস 92 কিলোজুল। এখন দেখো এই বিক্রিয়ার দিকে লক্ষ্য করো, এখানে যদি আমরা দেখি যে নাইট্রোজেন আছে এক অণু এবং হাইড্রোজেন গ্যাস আছে তিন অণু, অর্থাৎ এই আমার এখানে টোটাল হলো চার অণু রয়েছে, অর্থাৎ বিক্রিয়কের সংখ্যা হলো চার মোল বা চার অণু, আর উৎপাদের সংখ্যা এখানে দেখো উৎপাদ হচ্ছে আমাদের অ্যামোনিয়া, এই অ্যামোনিয়া আছে হলো দুই মোল। এখন যেহেতু এই বিক্রিয়ায় বিক্রিয়কের মোল সংখ্যা এবং উৎপাদের মোল সংখ্যা সমান না অসমান বা পরিবর্তন হয়েছে, তাই এই বিক্রিয়াটার সাম্যাবস্থার উপর চাপের প্রভাব থাকবে। যদি এদিকেও দুই এদিকেও দুই, অর্থাৎ বিক্রিয়কের মোল সংখ্যা বা অণুর সংখ্যা উৎপাদের অনুসংখ্যার সমান হয় তাহলে ওই বিক্রিয়ার সাম্যাবস্থার উপর কোনো চাপের প্রভাব থাকবে না। যেহেতু এই বিক্রিয়াতে আমাদের বিক্রিয়কের অনুসংখ্যা এবং উৎপাদের অনুসংখ্যা পরিবর্তন হয়েছে, তাই এই বিক্রিয়াটার উপর চাপের প্রভাব রয়েছে। এখন এখানে যদি আমি চাপ প্রয়োগ করি, দেখো এই জায়গাতে যদি আমি চাপ প্রয়োগ করি তাহলে কী ঘটনা ঘটবে, এখানে আমি কী প্রয়োগ করলাম, চাপ প্রয়োগ করলাম। এখন যদি এই বিক্রিয়াটার উপর চাপ প্রয়োগ করি তাহলে বিক্রিয়ার গতিবেগ কোন দিকে যাবে সেইটা ডিপেন্ড করবে কোন দিকে বিক্রিয়কের অনুসংখ্যা বা উৎপাদের অনুসংখ্যা বেশি আছে। দেখো এই বিক্রিয়াটাতে আমাদের বিক্রিয়কের অনুসংখ্যা বেশি আছে, অর্থাৎ চাপ প্রয়োগ করলে বেশি যেদিকে অনুসংখ্যা থাকবে তার বিপরীত দিকে যাবে, অর্থাৎ যেহেতু বিক্রিয়কের অনুসংখ্যা চার আর উৎপাদের অনুসংখ্যা দুই তাই চাপ প্রয়োগ করলে বিক্রিয়ার গতিবেগ হলো এই দিকে অগ্রসর হবে অর্থাৎ বাম দিকে। তাহলে আমরা এখানে প্লাস চাপ দিয়ে দিই, তাহলে চাপ প্রয়োগ করলে বিক্রিয়ার গতিবেগ বাম দিক থেকে অগ্রসর হবে। আর যদি এই বিক্রিয়াতে যদি আমি চাপ যদি কমায় দিতাম তাহলে বিক্রিয়ার গতিবেগ কোথায় আসতো, এই ডান দিক থেকে বাম দিকে আসতো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। তবে তোমাদের ক্ষেত্রে একটু সতর্কতা থাকতে হবে যে এখানে কি শুধু এই বাম দিক থেকে ডান দিকেই অগ্রসর হবে এই চাপ প্রয়োগ করলে, না এখানে খেয়াল রাখতে হবে যে বিক্রিয়কের অনুসংখ্যা বেশি না উৎপাদের অনুসংখ্যা বেশি, যেদিকে অনুসংখ্যা বা মোল সংখ্যা বেশি থাকবে চাপ প্রয়োগ করলে তার বিপরীত দিকে অগ্রসর হবে। এই বিক্রিয়াতে যেহেতু বিক্রিয়কের মোল সংখ্যা ছিল চার উৎপাদের মোল সংখ্যা ছিল দুই, তাই চাপ প্রয়োগ করলে বিক্রিয়া গতিবেগ এই বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হয়েছে, যেখানে প্লাস চিহ্ন দিয়ে দিচ্ছি, আর চাপ হ্রাস করলে তার বিপরীত দিকে আসবে। এই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে লাসাতেরিয়ার নীতির আলোকে যতগুলো প্রশ্ন আসবে তা সুন্দর করে ব্যাখ্যা করতে হবে। তোমাদের বই অনেক ডিটেল আলোচনা করা হয়েছে, এত বেশি তোমাদের লেখার দরকার নেই, তোমরা মূল পয়েন্টগুলো যদি ঠিকভাবে গুছাই লিখতে পারো তাহলে এখান থেকেই তোমাদের চার মার্ক কমন পড়বে। এরপরে আমাদের আছে চাপ ঘনমাত্রার প্রভাব। ঘনমাত্রার প্রভাবটা খুবই সহজ, দেখো আমি এখানে শুধু একটু পয়েন্ট করে দিচ্ছি। ঘনমাত্রার প্রভাব, ঘনমাত্রার প্রভাব, এখন এই ঘনমাত্রার প্রভাবটা কি, এই ঘনমাত্রার প্রভাবটা আমি এখানে জায়গা শর্ট তাহলে আমি এখানেই আলোচনা করছি। দেখো ঘনমাত্রা, আচ্ছা আমি ওই পাশে বসে যে এখানে আমি একটু লিখি, এখানে আমি মুছে দিলাম, এটা আমাদের এই মুহূর্তে আমাদের লাগবে না। তাহলে ঘনমাত্রার প্রভাব আমরা এখন আলোচনা করব হচ্ছে ঘনমাত্রার প্রভাব কি থাকবে, অর্থাৎ লাসাতেরিয়ার নীতির আলোকে ঘনমাত্রা পরিবর্তন করলে কি হবে সেটা আমরা একটু দেখে নিই। যে ঘনমাত্রার
প্রভাব। এটা সকল উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থার ক্ষেত্রে এই ঘনর মাত্রার প্রভাবটা থাকবে। দেখো আমাদের যে এই বিক্রিয়াটা ছিল, অর্থাৎ এই এমন নাইট্রোজেন গ্যাস প্লাস তিন অণু হাইড্রোজেন গ্যাস চিহ্ন দুই অণু অ্যামোনিয়া গ্যাস, এই যে আমাদেরটা ছিল যেটা, এই বিক্রিয়ার দিকে লক্ষ্য করো, তাহলে সকল রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থার উপরই ঘনমাত্রার প্রভাব থাকবে। অর্থাৎ আমরা যদি এই বিক্রিয়া, এই বিক্রিয়াটা তো সাম্যাবস্থায় আছে, অর্থাৎ সাম্যাবস্থা যদি থাকে তাহলে বিক্রিয়াটার, যদি আমি বিক্রিয়কের ঘনমাত্রার যে কোনো একটা পরিবর্তন করি, অর্থাৎ নাইট্রোজেন বা হাইড্রোজেন এই দুইটার মধ্যে যে কোনো একটার পরিমাণ যদি বৃদ্ধি করে দিই, তাহলে বিক্রিয়ার গতিবেগ হলো কি, বাম দিকে ডান দিকে অগ্রসর হবে। অর্থাৎ যেদিকে ঘনমাত্রা বেশি থাকবে সেই দিকে, তাহলে আমরা যদি এই পরিমাণ যে কোনো একটা পরিবর্তন করে দিই, আমি ধরে নিলাম যে আমি এই এখানে আমি হলো কি ঘনমাত্রাটা হলো বৃদ্ধি করে দিচ্ছি, অর্থাৎ ঘনমাত্রা বাড়াই দিচ্ছি, তাহলে এই দুটার মধ্যে যে কোনো একটি ঘনমাত্রা যদি বাড়ানো হয় বিক্রিয়কের ক্ষেত্রে, তাহলে বিক্রিয়ার গতিবেগ হলো এদিকে অগ্রসর হবে, অর্থাৎ বাম থেকে ডান দিকে অগ্রসর হবে। আর যদি আমরা এই বিক্রিয়কের মধ্যে থেকে কোনো একটি ঘনমাত্রা যদি কমিয়ে দিই, তাহলে বিক্রিয়ার গতিবেগ কিন্তু বাম দিকে অগ্রসর হবে, এই কথাটা মাথায় রাখতে হবে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে যদি এই এই উভমুখী বিক্রিয়ার সাম্য অবস্থার ক্ষেত্রে যদি ঘনমাত্রার পরিবর্তন করা হয়, তাহলে এখানে সাম্যের অবস্থান চেঞ্জ হবে। তার মানে বিক্রিয়কের যদি ঘনমাত্রা বৃদ্ধি করে দিই বা বাড়ানো হয়, তাহলে বিক্রিয়ার গতিবেগ বাম থেকে ডান দিকে অগ্রসর হবে। আর যদি বিক্রিয়ার ঘনমাত্রা হ্রাস করে দেয় বা কমিয়ে দেওয়া হয়, তাহলে বিক্রিয়ার গতিবেগ ডান দিকে বাম দিকে অগ্রসর হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তোমরা জানো সবসময় উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে কিন্তু তরল পদার্থ বা গ্যাসীয় পদার্থ কী হয়, ধাপিত হয় বা প্রভাবিত হয়, এটা এই কথাটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। এটা সকল বিক্রিয়ার ক্ষেত্রে, অর্থাৎ যতগুলো উভমুখী সাম্যাবস্থা বিক্রিয়ার ক্ষেত্রে লাসাতেলের নীতির কথা প্রয়োগ করার কথা বলো, এই ঘনমাত্রার প্রভাব একই উত্তর হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এই এই তিনটা জিনিসকে বোঝার জন্য আমি একটি, এটা যেহেতু আমি তাপ উৎপাদী বিক্রিয়া নিয়েছি, এবার আমি একটা তাপহারে বিক্রিয়া নিয়ে তোমাদেরকে আরও একটু ক্লিয়ার করার চেষ্টা করব। আমি এই জিনিসটা একটু লিখে নিচ্ছি, অর্থাৎ এখানেই শুধু আমি পরিবর্তন করে দিই। এখানে বিক্রিয়াটা মুছে দিলাম। আমাদের ঠিক এই তিনটার প্রভাব, এই তিনটাকে বলা হয় নিয়ামক। এই নিয়ামক যেভাবে আমরা পরিবর্তন করব, এই রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা ঠিক সেইভাবে পরিবর্তন হবে। এসব আমরা একটি তাপহারী বিক্রিয়ার ব্যাখ্যা কেমন হবে এই লে-চ্যাটেলিয়ের নীতি তা একটু দেখে নিই। এখানে যদি আমি অক্সিজেন নিতাম, অক্সিজেন ও গ্যাস উভমুখী আমরা তীর চিহ্ন ইউজ করি, টু নাইট্রিক অক্সাইড, এই এখানে এর সাথে আমাদের এখানে মাইনাস 180 কিলোজুল, তোমাদের এই উদাহরণটা বইয়ে দেওয়া আছে, এই বইয়ে যেগুলো উদাহরণগুলো দেওয়া আছে সেই উদাহরণগুলো বেশি ব্যাখ্যা করবে, কারণ এইসব জায়গা থেকে তোমাদের এসএসসি পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে। দেখো এই যে এই বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা একটি তাপহারী বিক্রিয়া। কেন তাপহারী বিক্রিয়ায় এই উৎপাদের সাথে যে তাপ থাকে সেই তাপটা কমিয়ে মাইনাস লেখা হয়, আর যদি ডেল এইচ দ্বারা লিখলাম, তাহলে ডেল এইচ দ্বারা লিখলে এই জায়গাতেই আমাদের হয়ে যেত ডেল এইচ ইকুয়াল তার মানে প্লাস 180 কিলোজুল, এই কথাটা তোমাকে মাথায় রাখতে হবে। এটি একটি তাপ উৎপাদী তাপহারী বিক্রিয়া, আর তাপহারী বিক্রিয়ায় বিক্রিয়ায় তাপমাত্রা কমে যায়, মানে তাপমাত্রা টা হলো হ্রাস পায়, আর এখানে তাপ হলো শোষিত হয়, এই কথাগুলো একটু মাথায় রাখতে হবে, এবং ডেল্টা এইচ এর মান হলো প্লাস হয়ে যায়। এখন আমরা দেখি যে এই বিক্রিয়াটার উপর তাপের প্রভাব থাকবে কিনা, অর্থাৎ তাপমাত্রার প্রভাব থাকবে কিনা। আমরা প্রথমে বলছি যেসব গ্যাসীয় উভমুখী বিক্রিয়ায় তাপের পরিবর্তন হয়, আর তাপের পরিবর্তন হওয়া মানেই সেই বিক্রিয়াটা হয় তাপ উৎপাদী হবে অথবা তাপ হারি হবে। যদি বিক্রিয়াটা তাপ উৎপাদী বা তাপ হারি হয়, তবে ওই বিক্রিয়াটার সাম্যাবস্থার উপর তাপের প্রভাব থাকবে। যেহেতু উদ্দীপকে আমাদের যে বিক্রিয়াটা আমরা ব্যাখ্যা করার চেষ্টা করছি, এই বিক্রিয়াটা হলো একটি তাপহারী বিক্রিয়া, অর্থাৎ তাপের পরিবর্তন হয়েছে, তাই এই বিক্রিয়াটার সাম্যাবস্থার উপর তাপের প্রভাব রয়েছে। এসো আমরা দেখি যে
যদি তাপের প্রভাব থাকে তাহলে আমরা তাপ একবার প্রয়োগ করে দেখব এবং একবার কমিয়ে দেখব যে এই বিক্রিয়ার সাম্য অবস্থা কোন দিকে অগ্রসর হয়। যদি আমি এই বিক্রিয়াটাকে যদি আমি এখানে লিখে নিই পূর্বের মতো প্লাস অক্সিজেন তীরচিহ্ন নাইট্রিক অক্সাইড গ্যাস আর এখানে আমাদের সরি এখানে আমাদের মাইনাস 180 কিলোজুল। আর যেহেতু এই বিক্রিয়াটা তাপ হারি বিক্রিয়া তাই এই বিক্রিয়াটার উপর যদি আমি তাপ প্রয়োগ করি এই বিক্রিয়াটার উপর যদি তাপ প্রয়োগ করা হয় তাহলে বিক্রিয়াটার সাম্য অবস্থা কোন দিকে অগ্রসর হবে। আমরা পূর্বে দেখেছি বিক্রিয়াটা হলো তাপ উৎপাদিত ছিল তাই তাপমাত্রা বাড়ানোর ফলে বিক্রিয়ার গতিবেগ কি হয়েছে ডান দিক থেকে বাম দিকে অগ্রসর হয়েছে। তাহলে যদি তাপ উৎপাদি বিক্রিয়ার ক্ষেত্রে তাপ প্রয়োগ করলে ডান দিক থেকে বাম দিকে অগ্রসর হয় তাহলে তাপ হারে বিক্রিয়ার ক্ষেত্রে ঠিক তার উল্টো হবে। তো হ্যাঁ তোমরা অনেকে বুঝতে পেরেছ অর্থাৎ এই বিক্রিয়ার হচ্ছে গতিবেগ এই তাপ হারে বিক্রিয়ার ক্ষেত্রে তাপ প্রয়োগ করলে সেটা ডান দিকে অগ্রসর হবে অর্থাৎ এদিকে আমাদের তাপ প্রয়োগ করলে বাম থেকে অগ্রসর হবে অর্থাৎ উৎপাদ থেকে বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে বিক্রিয়ার গতিবেগ যাবে। আর যদি এই বিক্রিয়াটাইতেই যদি আমি তাপমাত্রা কমিয়ে দিতাম তাহলে বিক্রিয়ার গতিবেগ হচ্ছে ডান দিক থেকে বাম দিকে অগ্রসর হইতো অর্থাৎ তাপ কমিয়ে দিলে এইভাবে হইতো। তোমরা আগের উদাহরণটাতে দেখছো যে এই অ্যামোনিয়ার ক্ষেত্রে ওটা ছিল তাপ উৎপাদী বিক্রিয়া ওখানে আমরা তাপ প্রয়োগ করছিলাম বিক্রিয়ার গতিবেগ এই ডান দিক থেকে বাম দিকে অগ্রসর হয়েছে আর তাপমাত্রা কমায় দিলে সেটা বাম থেকে ডান দিকে অগ্রসর হয়েছে। কিন্তু এখানে যেহেতু তাপ হারি বিক্রিয়া আর তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে তাপ প্রয়োগ করলে বিক্রিয়ার গতিবেগ এই বাম থেকে ডান দিকে অগ্রসর হয় এবং তাপ কমায় দিলে ডান থেকে বাম দিকে অগ্রসর হয় এই কনসেপ্টটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। এই জন্য আমি বলি কি তোমরা একটা অর্থাৎ তাপ উৎপাদী অথবা তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে এই তাপের যে প্রভাবটা আছে যে কোনো একটা ভালো করে মাথায় রেখে দাও। তোমরা যদি একটা তাপ হারি বা তাপ উৎপাদী যে কোনো একটা যদি ভালো করে বুঝো ঠিক তার উল্টো বিক্রিয়া হবে। যদি তাপ উৎপাদী বিক্রিয়াটা তুমি বুঝে থাকো তাহলে ঠিক তার উল্টো ঘটনা ঘটবে হলো তাপ প্রয়োগ করলে এই তাপ হারি বিক্রিয়া। এই বিষয়টা মাথায় রেখে তোমাদেরকে এই লাসাতলা নীতিটা ব্যাখ্যা করতে হবে। এরপরে আমরা দেখব যে চাপের প্রভাব। আমি প্রতিবারই বলছি যে সব গ্যাসীয় উভমুখী বিক্রিয়ায় বিক্রকের অণুর সংখ্যা বা মোল সংখ্যা এবং উৎপাদের অণু সংখ্যা বা মোল সংখ্যা অসমান হবে বা পরিবর্তন হবে ওই বিক্রিয়ার সাম্যাবস্থার উপর চাপের প্রভাব থাকবে। এসো আমরা যে উদাহরণটা নিয়ে ব্যাখ্যা করছি সেই উদাহরণের দিকে একটু লক্ষ্য করি যে এই উদাহরণটা আমি এখানে তোমাদের যখন পরীক্ষা আসবে প্রতিবারই এই জিনিসটা এই বিক্রিয়াগুলো লিখে প্রত্যেকটা পয়েন্ট হলো ব্যাখ্যা করার চেষ্টা করবে। এতে করে কি হবে তোমাদের ব্যাখ্যাটা স্বতঃস্ফূর্ত হবে সুন্দর হবে। তাহলে যিনি এক্সামিনার বা শিক্ষক খাতাটা দেখবে সে তিনি অনেক সহজে সেই বিষয়টা বুঝতে পারবে এবং তোমাকে মার্কগুলো ভালো দেবে। তাহলে এখানে আমরা নাইট্রিক অক্সাইড রাখলাম লিখে এটা রাখলাম আর এখানে তো আমাদের সেই বারবার 180 কিলো জুল। তাহলে এটা যেহেতু তাপ হারি বিক্রিয়া এখন আমরা দেখব যে বিক্রিয়কের অণু সংখ্যা কয়টি রয়েছে এবং উৎপাদের অণু সংখ্যা কয়টি রয়েছে উৎপাদের অণু সংখ্যা কয়টি আছে। এখন যদি এদিকে আমরা লক্ষ্য করি দেখো এখানে আমার কি এই জায়গাতে কিন্তু নাইট্রোজেন আছে এক মোল অক্সিজেন আছে এক মোল তাহলে আমার টোটাল হয়ে যাচ্ছে কত দুই মোল। এখানে আমার আছে টোটাল দুই মোল এবং নাইট্রিক অক্সাইডেও টোটাল রয়েছে কত দুই মোল। দেখো একটু লক্ষ্য করো এখানে বিক্রিয়কের মোল সংখ্যা এবং উৎপাদের মোল সংখ্যা সমান আর যদি বিক্রিয়কের মোল সংখ্যা এবং উৎপাদের মোল সংখ্যার পরিবর্তন না হয় তাহলে ওই বিক্রিয়ার সাম্যাবস্থার উপর কোনো চাপের প্রভাব থাকবে না। যেহেতু এখানে বিক্রিয়কের মোল সংখ্যা দুই এবং উৎপাদের মোল সংখ্যা দুই তাই এই বিক্রিয়াটার উপর কিন্তু চাপের প্রভাব থাকবে না। কিন্তু আগের উদাহরণে আমরা দেখেছি যে ওই ক্ষেত্রে হচ্ছে অ্যামোনিয়া নাইট্রোজেন এক মোল নাইট্রোজেন এবং তিন মোল হাইড্রোজেন বিক্রিয়া করে অর্থাৎ চার মোল নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে তৈরি করছে হচ্ছে দুই মোল অ্যামোনিয়া গ্যাস অর্থাৎ বিক্রিয়কের মোল সংখ্যা ছিল চার এবং উৎপাদের মোল সংখ্যা ছিল দুই তাই ওই বিক্রিয়ার সাম্যাবস্থার উপর চাপের প্রভাব ছিল। কিন্তু এখানে যেহেতু বিক্রিয়কের মোল সংখ্যা যা
উৎপাদের মূল সংখ্যা তাই তাই এই বিক্রয় সামস্থার উপর কোনো চাপের প্রভাব থাকবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। এই যে আমি দুইটা উদাহরণ দিলাম, এই দুইটা উদাহরণের আলোকে তোমরা সবগুলো বিষয়গুলো ব্যাখ্যা করতে পারবে। আর হলো আমি পূর্বেই বলেছি ঘনমাত্রার প্রভাবটা সেটা তাপহারী বিক্রিয়া হোক আর তাপ উৎপাদী বিক্রিয়া হোক, সকল বিক্রিয়ার সাম অবস্থার উপরে এই ঘনমাত্রার প্রভাব থাকবে। অর্থাৎ আমরা যদি বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করে দিই তাহলে বিক্রিয়া গতিবেগ বাম থেকে ডান দিকে অগ্রসর হবে, আর যদি বিক্রিয়কের ঘনমাত্রা কমিয়ে দিই বা হ্রাস করে দিই তাহলে বিক্রিয়ার গতিবেগ ডান দিক থেকে বাম দিকে অগ্রসর হবে। এই কথাটুকু শুধু লিখবে তাহলে এই ঘনমাত্রার প্রভাবটা হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। তোমাদের বোঝা সুবিধার্থে আরও একটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া এখান থেকে আসে, সেই তাপ উৎপাদী বিক্রিয়াটাও আমি ব্যাখ্যা করে দিচ্ছি, যাতে করে তোমাদের এখান থেকে যে প্রশ্নই আসুক না কেন লাসাদেলার নীতি আলোকে সেটা তোমরা ব্যাখ্যা করতে পারো। এখন আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো কি, এখানে আমি একটু মুছে দিলাম, যে তোমরা যদি এই তিনটা উদাহরণ, বিশেষ করে এই তিনটা উদাহরণ বেশিরভাগ ক্ষেত্রেই তোমাদের এসএসসি পরীক্ষাতে আসছে, যে আমি যে তিনটা উদাহরণ আজকের এই টিউটোরিয়ালে ব্যাখ্যা করব, এই তিনটা উদাহরণ যদি তোমরা বুঝে থাকো তাহলে যে কোনো ধরনের সাম্য অবস্থা বিক্রিয়ার ক্ষেত্রে তোমাদের এই লাসাদেলার নীতি নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তাই আমি বলবো যে এই টিউটোরিয়ালটা না টেনে অবশ্যই তোমরা বারবার দেখবা। তাহলে এখানে আমি আরেকটা উদাহরণ নিই, সালফার ডাইঅক্সাইড, এই সালফার ডাই অক্সাইড, এখানে এই সালফার ডাই আর এটা এটা যখন বিক্রিয়া করে তখন তারা তৈরি করে সালফার ট্রাই অক্সাইড, এটাও একটি গ্যাস। এখন আমরা যদি ব্যালেন্স করে দিই দুই অণু সালফার আর দুই অণু সালফার ডাই অক্সাইড, দেখো হয়ে গেছে। এবং এখানে তোমাদের তাপ উৎপন্ন হবে হচ্ছে 197.7 kJ। এত যেহেতু এটি হলো কী ধরনের বিক্রিয়া তোমরা হয়তো বা অনেকে বুঝতে পারছো, অনেকে আবার একটু কনফিউজড রয়েছে। অর্থাৎ এই বিক্রিয়া যেহেতু উৎপাদের সাথে এই যে তাপমাত্রাটা রয়েছে এই তাপমাত্রার প্লাস অবস্থায় আছে, তাহলে এই বিক্রিয়াটা হলো একটি তাপ উৎপাদী বিক্রিয়া। ওই যে আমরা প্রথমে যে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়া যে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়েছিল ওটা যেমন তাপ উৎপাদী বিক্রিয়া ছিল, ঠিক অনুরূপ এই সালফার ডাইঅক্সাইডের সাথে যেমন অক্সিজেন বিক্রিয়া করে তখন সেটি হলো তাপ উৎপাদী বিক্রিয়া হয়। অর্থাৎ এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মান মাইনাস হবে, মাইনাস 197 kJ। এটা হলো যদি তোমাদের এই ডেল এইচ দ্বারা যদি এখানে না তাপমাত্রা যোগ করে দেওয়া থাকে তাহলে এইভাবে থাকতো, আর যদি এটা না থাকে তাহলে এইভাবে থাকবে। এই বিষয়টা তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে, যেহেতু এই বিক্রিয়াটা একটি তাপ উৎপাদী বিক্রিয়া আর তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা সেই অ্যামোনিয়ার উদাহরণ দিয়ে আমরা বুঝতে পেরেছি, তাহলে এইটাকে আমি আবার বোঝার সুবিধাতে লিখলাম। তোমরা প্রত্যেকবারে আমি যেভাবে ব্যাখ্যা করছি ঠিক তোমরাও সেইভাবে ব্যাখ্যা করবে, তাহলে তোমাদের এইখান থেকে ফুল মার্ক পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। তাহলে সালফার ট্রাই অক্সাইড এবং 197 kJ টেম্পারেচার, যেহেতু এখানে তাপমাত্রাটা হলো বৃদ্ধি পেয়েছে তাই এটি হলো তাপ উৎপাদী বিক্রিয়া। আর তাপ উৎপাদী বিক্রিয়া কী হয়, তাপ উৎপাদী বিক্রিয়া যদি আমি তাপ প্রয়োগ করি তাহলে বিক্রিয়ার গতিবেগ এই ডান দিক থেকে বাম দিকে অগ্রসর হয়, অর্থাৎ প্লাস তাপ। আর যদি এই বিক্রিয়াতে তাপ কমিয়ে দিতাম তাহলে বিক্রিয়ার গতিবেগ এই বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হইত। এই কথাটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। এই হচ্ছে আমাদের হলো তাপের প্রভাব এই বিক্রিয়াটার উপর। এখন যদি আমি চাপের প্রভাব দেখতে চাই তাহলে ঠিক আগের মতোই আমি এটা লিখে নিই, সালফার ট্রাই ডাইঅক্সাইড অক্সিজেন গ্যাস উভমুখী তীর চিহ্ন দুই অণু সালফার ট্রাই অক্সাইড প্লাস 197 kJ তাপমাত্রা, এই হলো অবস্থা। এখন আমরা বলছি যে যেসব গ্যাসীয় উভমুখী বিক্রিয়ায় বিক্রিয়কের অনুসংখ্যা এবং উৎপাদের অনুসংখ্যার পরিবর্তন হবে ওই বিক্রিয়া সামস্থার উপর চাপের প্রভাব থাকবে, এই লাইনটা কিন্তু প্রতিবারই লিখতে হবে যতগুলোই বিক্রিয়ার উপর চাপের প্রভাব থাকবে। এখন আমরা দেখি এখানে কি ঘটনাটা, এখানে যদি আমরা লক্ষ্য করি দেখো এখানে আমাদের এই সালফার ডাইঅক্সাইড আছে দুই অণু আর অক্সিজেন আছে এক অণু, অর্থাৎ দুই আর এক হলো তিন। এখানে আমাদের
তিন অণু, অর্থাৎ বিক্রিয়কের মোট মোল সংখ্যা বা অণু সংখ্যা তিন এবং উৎপাদন অণু সংখ্যা যেহেতু সালফার ট্রাইঅক্সাইড দুই অণু রয়েছে। দেখো একটু লক্ষ্য কর এই বিক্রিয়াটার, বিক্রিয়কের মোল সংখ্যা তিন এবং উৎপাদের মোল সংখ্যা দুই, তাই এই বিক্রিয়াটার সাম্যাবস্থার উপর চাপের প্রভাব থাকবে। এখন যদি আমরা চাপ প্রয়োগ করি, অর্থাৎ এই বিক্রিয়াটার সাম্যাবস্থার উপর চাপ প্রয়োগ করব, তাহলে যদি চাপ প্রয়োগ করি তাহলে বিক্রিয়ার গতিবেগ কোন দিকে যাবে? তোমরা জানো যে এখানে যে দিকে, অর্থাৎ বিক্রিয়কের যদি অণু সংখ্যা যদি বেশি হয় তাহলে রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থার দিক গতিবেগ হলো বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হবে। অর্থাৎ আমরা চাপ প্রয়োগ করলে বিক্রিয়ার গতিবেগ বাম থেকে ডান দিকে অগ্রসর হবে, আর যদি আমি চাপটাকে কমিয়ে দিই তাহলে বিক্রিয়ার গতিবেগ হলো ডান থেকে বাম দিকে অগ্রসর হবে। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে হচ্ছে এই বিক্রিয়কের উৎপাদের মোল সংখ্যার উপর। যেদিকে মোল সংখ্যা বেশি থাকবে চাপ প্রয়োগ করলে তার বিপরীত দিকে অগ্রসর হবে। আশা করি তোমরা এই উদাহরণটা বুঝতে পেরেছ। আর ঘনমাত্রার প্রভাব ঠিক সেম, অর্থাৎ সকল বিক্রিয়ার সাম্যাবস্থার উপরই হলো ঘনমাত্রার প্রভাব থাকবে। যদি এই বিক্রিয়কের ঘনমাত্রা, অর্থাৎ এই বিক্রিয়কের মধ্যে, এই বিক্রিয়ক দুইটার মধ্যে যে কোনো একটির পরিমাণ যদি আমরা বৃদ্ধি করি তাহলে বিক্রিয়ার গতিবেগ বাম থেকে ডান দিকে অগ্রসর হবে, আর যদি এই দুইটার মধ্যে যে কোনো একটি ঘনমাত্রা কমিয়ে দিই তাহলে বিক্রিয়ার গতিবেগ ডান দিক থেকে বাম দিকে অগ্রসর হবে। এই কথাটুকু যদি তোমরা সুন্দরভাবে এক্সপ্লেন করে খাতায় লিখে দিতে পারো তাহলে এখান থেকে চার মার্ক অবশ্যই পাবে। তাহলে তোমাদের আজকে আমি হলো এই বইয়ের থেকে তোমাদের গুরুত্বপূর্ণ তিনটা বিক্রিয়ার উপর লাসাতেলা নীতির প্রভাব ব্যাখ্যা করার চেষ্টা করেছি, তোমরা আশা করি বুঝতে পেরেছ। তারপরে যদি তোমাদের এই বিক্রিয়া নিয়ে যদি কোনোটার গতিবেগ কোন দিকে যাবে কোন দিকে যাবে না কোনো প্রশ্ন থাকে তাহলে এই টিউটোরিয়ালের নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। পরিশেষে তোমাদের এসএসসি পরীক্ষাতে সফলতা কামনা করি এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।